সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তোমাদের যে কালকের পরীক্ষাটির যে প্রশ্ন, সেই প্রশ্নটি তোমরা দেখে নাও। এখানে দেখো, শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম লিখবা, ক্রমিক নং অবলি পরিচিত নম্বর শাখা লিখবা। লেখার পরে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করতে হবে। দেখো, পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এর মধ্যে কিছু ঘটনা আমরা খবরের কাগজ দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। দেখো, 70 মিনিট তোমাদের জন্য। কাজ এক, খবরের শিরোনাম লিখি, দলগত কাজ। খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। দেখো, নমুনা ছক, আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ, বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর দলীয় কাজ। কাজ দুই, অতীত বর্তমানের মিল অমিল খুঁজি, দলগত কাজ 30 মিনিট। হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ, আবার খবরের কাগজ পরে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এ দুটি বিষয়ে তুলনা করো। দেখো, নতুন ডায়াগ্রাম, অতীতের জীবন ব্যবস্থা মিল বর্তমান জীবন ব্যবস্থা, ঠিক আছে? তারপরে দেখো, কাজ তিন, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ 30 মিনিট। তোমার দৃষ্টি গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে, এর কোনগুলো করছে তা ব্যাখ্যা করো, ব্যাখ্যা সহ তোমরা বলো। তারপরে দেখো, কাজ চার, প্রতিবেদন লিখি একক কাজ। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো, একটি প্রতিবেদন লেখো। তারপরে কাজ পাঁচ, নিউজ লেটার তৈরি 60 মিনিট। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলো যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার ও তোমার বন্ধুর পরিবারের হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে গুণাবলী কিভাবে অনুশীলন করছে তা আলোচনা করে খাতায় নোট রাখো। এবারে তোমার সংগ্রাম সংগৃহীত মানবিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে একক পৃষ্ঠায় একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটার যা থাকতে পারে, নিউজ লেটার নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের প্রশ্নটি। তোমরা কালকের পরীক্ষায় এই প্রশ্নটি হুবহু পাবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।